যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হয়েছে কমলা হ্যারিসকে। স্থানীয় সময় শুক্রবার দলটির প্রতিনিধিরা মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ভোট দেন। ভার্চুয়ালি এই ঘোষণা দেন ন্যাশনাল কমিটির চেয়ার জেম হ্যারিসন। ডেমোক্রেটের প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্তে গেলে বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট শুরু করে দলটি। আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোট প্রদানের সুযোগ থাকছে, যদিও মনোনয়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় 2,350 প্রতিনিধির সমর্থন পেয়েছে কমলা হ্যারিস। আস্থা রাখায় এক প্রতিক্রিয়ায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।